তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30, এখনো বাকি বাজেনি, বাকি আছে। আমি সকালে কাজকর্ম সেরে এই যে গ্যাসে চা বসিয়ে দিয়েছি, আর সকাল সকাল আমার চা বসে গেছে, সকালে কাজকর্মগুলো টুকটাক সারা হয়ে গেছে। তো আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি, ডিউটি আওয়ার্সের মতোই 6:45 উঠেছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিজ লাইফ। অদিতিজ লাইফ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি বন্ধুরা মোটামুটি আছি। আমার ঠান্ডা পড়ে গেছে, মানে আমি মোটেই খুব একটা ভালো থাকবো না, দু একদিন ছাড়াই আমার ঠান্ডা লাগবে। হাঁচু সর্দি কাশি কফ নিয়েই আমার শীতকালটা কাটবে, ভীষণই বাজে মানে শরীরটা যায়, যা শীত পড়ছে, ঠান্ডা পড়া শুরু হয়েছে, যা ওয়েদার চেঞ্জ যা শুরু হয়েছে, শরীর খারাপও শুরু হয়ে গেছে। তো সকালবেলা আমি বসে দিয়েছি মশলা চা। তো অনেকদিনই মশলা চা খাওয়া হয়নি, আর কালকে যেহেতু শনিবার ছিল, আমার পরীক্ষা স্টার্ট হয়েছে, কালকে পরীক্ষা ছিল, ছুটি নিয়েছিলাম অফিস, আজকে বাড়িতেই আছি। আজকে রবিবার, আজকে হচ্ছে কালী পুজো বন্ধুরা। তো এবারে কালী পুজো রবিবার পড়েছে, তো সকালবেলা উঠে কাজকর্ম সেরে বললাম এই যে চা বসিয়ে দিয়েছি। তো কত মাসে আজকে ঘরে আছে, কত মাসে আজকে যায়নি দোকানে, কারণ বাড়ির টুকটাক কিছু কাজ আছে করবে। তো চলুন চাটা খেয়ে নিই আগে। তো বন্ধুরা চলুন একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। তো চাগুলো টেবিলে রেখে দিয়েছি, বাইরে আমার অবস্থাটা দেখুন কি করেছে আমার হাজব্যান্ড, একদম সমস্ত কিছু ভেঙে চুড়ে একদম শেষ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানটা কী ছিল বলুন তো, আমাদের দোকানের জিনিসপত্র রাখা থাকতো, মাল ম্যাটেরিয়ালসগুলো। কেন গাছ কাটার অপরাধে তোমাকে আমি ফাঁসি দেওয়া লাগবো? বেঁচে থেকে লাভ কি হবে বল, তারপরে কেন লাইনটা বল। তো দেখতে পাচ্ছেন কী অবস্থা করেছে, তো মানে ঘরটা একটু উপর দিকে ভেঙে গিয়েছিলো, তো সেটাকে সাইজ করতে গিয়ে এই যে গাছ টাচ কেটে একাকার করছে। তো ঘরটার অনেক টালি টালি ভেঙে গেছিলো, কাঠামো নষ্ট হয়ে গেছিলো, জল পড়তো, এই জন্য জিনিসপত্রগুলো নোংরাও হয়ে যেত। এই যে দোকানের সমস্ত জিনিসপত্র রাস্তার মধ্যে বের করে দিয়ে এখানে ঘরটাকেও ভেঙে দিয়েছে, বলছে একদম পাতের ধার লাগবো, আবার নতুন করে বানাবে, সেই জন্য কি করছে গাছ দুটো কেটে দিচ্ছে। সামনের আম গাছ আর একটা মেহগনি গাছ ছিল, সেটাও কেটে দিচ্ছে। আর এই দিকের এই যে আমাদের উনুনের রান্নাঘর আর এখানে আমার মুরগি ঘর ছিল, এটাও ভেঙে পড়ে যাচ্ছে। তো ওইটাকে আগে মালের ঘরটাকে আগে সাইজ করে ওইখানে আমার জ্বালানি, এই ঘরে ভাঙা ঘরে যত জ্বালানিপত্র আছে সেগুলো চেঞ্জ করে তারপরে এই ঘরটাকেও সারতে হবে। আর এদিকে আমার লঙ্কা গাছটার অবস্থা করছেন, দেখছি এই ভাঙাভুঙির চক্করে লঙ্কা গাছের ডালপালা সব ভেঙে দিচ্ছে, কত লঙ্কা ধরেছে, গাছটা ভরে লঙ্কা হয়েছে। লঙ্কার বীজ ফেলে দিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা গাছ হয়ে গেছিলো, তো সব অনেকগুলো সবগুলি মরে গেছে, এই একটাকেই বাঁচাতে পেরেছি। আর গাছটাতে প্রচুর লঙ্কা ধরেছে, প্রথম প্রথম লঙ্কা হচ্ছিলো না, একটা দুটো করে হচ্ছিলো, তারপরে একটু যত্ন করতে দেখলাম মানে পুরো গাছ ভরে লঙ্কা হয়েছে, এত লঙ্কা হয়েছে মানে না দেখলে সামনে থেকে কতটা বুঝতে পারছেন দেখতে পাচ্ছি না, পুরোটাই লঙ্কা ভরে আছে। যাই হোক, এই রকম অবস্থা বুঝতে পারছেন, গাছ কেউ কাটলে আমার ভীষণই রাগ ধরে, ভীষণই বিরক্তিকর লাগে, কারণ আমি গাছ বলুন ফুল গাছ বলুন সব গাছ খুব ভালোবাসি, আর গাছ কাটাটাকে একদমই পছন্দ করি না। আর আমার বর কোনো কিছুই ভালোবাসে না, না মানুষকে ভালোবাসে, না গাছপালা, না পশু পাখি। তোমাকে আমি থানায় ধরাবো, জেলে জেলে ধরাবো, তোমার কত গাছ কাটা। তো এখন বাজে 10:40, আর আমি এদিকে বিছানাপত্র সমস্ত ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, গোছানো হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঝাড় দিয়ে আমি টিফিনটাও বানিয়ে নিচ্ছি। টিফিনটা বানিয়ে রেখে তারপরে বর মাছ নিয়ে এসেছে, তো আজকে মা যেহেতু কালী পুজো এই জন্য মাংস আর রান্না করবো না, মাছই করবো, সেজন্য মাছগুলো কাটতে হবে, আজকে মাছ কেটে আনেনি। আর আমি আর ঘুগনি কমপ্লিট হয়ে গেছে, তো ওদের চলুন একটু বাড়ি থেকে ঘুরে আসি। অ্যাকচুয়ালি গাছ কাটছে, আমার মনটা ভীষণই খারাপ লাগছে, আমি বারবার একটু করে কাজ করছি আর একটু করে দেখতে যাচ্ছি বলতে কি বলুন তো, কেটে তো দিয়েছে, কথা শুনিনি, অনেক করেই বারণ করেছিলাম কিন্তু আমার কোনো কথা নেয় না ও, সেই জন্য গাছ কেটে দিয়েছে। আর দেখ এই গাছটাকে এমনই ফেলেছে, আর একটু হলে আমার এই যে হরি মন্দিরটা ভেঙে যেত, তো সেটাই দেখার জন্য আমি বারবার ছুটে বাইরে চলে আসছি। কী অবস্থা হয়েছে চলুন, কতটা কাছে পড়েছে আমি সেটাই দেখছি আর কি, যে গেল বাকি আমার ভেঙে, আমার এই ওই পাশে পিলারটা না থাকলে পুরো মন্দিরটার ওপরেই পড়তো, আর মন্দিরটাও আজকে ক্ষতি হতো। যাই হোক, একটু ক্রমে রয়ে গেছে, কিন্তু আমার এই যে ফুল গাছগুলোকে একদম দুমড়িয়ে মুচড়িয়ে শেষ করে দিচ্ছে, মানে এটা কি বলবো, টগর ফুলের গাছ যেটা, সেটা একদম নুয়ে দিয়েছে।
আর এটাকে এই যে একা পাচ্ছিল না, সেই জন্য পাশের ঘরে দাদাটা তার গাছ কাটার করাচ্ছিল, তো সেইটা নিয়ে এসে এই যে দুজনে মিলে সব কেটে কুটে সাইজ করছে। কি বলবো বলুন, আর ভালো লাগে না এসব নিয়ে, সব সময় আমারই কথার অপাধ্য হয় আর সব কিছুই মানে একদম লন্ডভন্ড করে দেয়। তো যাই হোক, ছেলে একটু ট্রাই করছে আর কি, হয়তো পারবে না, যাই হোক ট্রাই করছে। চলুন বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিই। তো পাশের ঘরে দাদাটা আমাকে বলছে গাছের উপর বসো, তাহলে মানে নড়বে না, আর কড়াত চালাতে ভালো হবে। তো আমার গাড়িতে এমনিই কাজের শেষ নেই, আমি নাকি ওই সব দিকে যাবো, আমি যে যার পারো একার ঠেলা সামলাও, আমি কিছু করতে পারবো না। তো আর এই যে এইদিকে আমি টিফিনটা বানিয়ে রেখে দিয়ে মাছ কাটতে বসে গেছি। আজকে এনেছে পটল মাছ, তো পটল মাছ আমার আর ছেলের খুবই ফেভারিট। আর চিংড়ি মাছ একটু আনতে বলেছিলাম, কারণ মোচা কয়েকদিন ফ্রিজের মধ্যে পড়ে আছে, নষ্ট হচ্ছে, সেই জন্য আজকে নিয়ে এসে চিংড়ি মাছ। মানে আজকে কাটাকাটি ঝামেলা, রান্নার ঝামেলা অনেকটাই, মোচা কাটতেও সময় লাগবে, চিংড়ি মাছ কাটতেও সময় লাগবে, সবই সময়ের কাজ। চলুন তাও ঝটাপট করে মাছগুলো বেছে নিয়ে, এই যে আজকে মানে একটার পর একটা কাজ আছে, মুড়ি শেষ হয়ে গেছে অনেক দিন থেকে, এই যে মুড়ির চালগুলো একটু ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে তারপরে রান্না চাপাবো। তো বন্ধুরা, আজকে ভাবলাম শখ করে একটু উনুনে রান্না করব, কারণ ভেতরের উনুনটা তো অনেক দিন রান্না না করার জন্য ভিজে আছে আর ভেঙে মানে ভেঙেও গেছে, সেই জন্য মাকে বললাম আমাকে একটা বাইরে ছোট দেখে উনুন করে দাও। তো সিমেন্ট কড়াই মানে বালি সিমেন্ট বোয়া যে কড়াইগুলো হয় সেইগুলোর উপরে করে দিয়ে গেছে। মা ওই লক্ষ্মী পূজার সময় আসছিলো, তো তখনই 5-6 দিন ছিল, তখনই করে দিয়ে গেছে। তো সেদিন থেকে আমার আর জ্বালাও হয়নি, সময়ের অভাবে জেলে উঠতে পারি না, তো আজকে ভাবলাম আজকে জ্বালবো। তো কি বলবো বন্ধুরা, যেহেতু গত সপ্তাহে মা ছিল বলে সমস্ত কাছাকাছি একসঙ্গে করে নিয়েছিলাম বলে, আর এই সপ্তাহে পরীক্ষা ছিল বলে সেরকম কাছাকাছি নেই, ভাবলাম তাড়াতাড়ি আজকে রান্নাবান্না করব। কিন্তু সকাল থেকে দেখতেই পাচ্ছেন একটার পর একটা কাজ করতে করতে সেই দেরি হয়ে গেল, 1:30 রান্না বসেছি, 1:45-2, আর এখন বাজতে যায় 3টা, এখনও পর্যন্ত রান্না শেষ করতে পারিনি। মানে বুঝতে পাচ্ছেন কি অবস্থা, শেষে বরকেই যে ধরিয়ে বসেছি জ্বালানি দেওয়ার জন্য, কারণ আজকে নতুন উনুন জ্বালা হচ্ছে, আর নতুন উনুন যেদিন জ্বালা হয় সেদিন খুবই সময় লাগে। নতুন উনুনে রান্না করতে সময় লাগে বলেই এই জন্য ভাতের ফাঁক হচ্ছিলো না বলে এতদিন জ্বালিনি আমি, উনুনটা শুকনোই হয়ে গেছে। তবু এই যে একটা ধরন, প্রথম দিনের উনুন ঠিকঠাক জ্বলে না, বহু কষ্টে 3:45 সময় রান্না শেষ করে তারপরে ওদের খেতে দিয়ে আমি সান সেরে বাকি কাজ হয়েছে, এখনও চুল ভিজা দেখতে পাচ্ছেন। আর আমি যেদিনই যখন বসেইছিলাম যে উনুনেই করবো, তো উনুনে করেই উঠেছি, সে অত দেরি হয়ে গেছে বলছিল বর যে গ্যাসে করে নাও দেরি হয়ে যাচ্ছে, কিন্তু শুনলাম না। এদিকে চুলে অয়েল ম্যাসেজ ছিল, শ্যাম্পু করতে হতো, তো সন্ধ্যেবেলা স্নান করে আমি 6টার সময় খাওয়া দাওয়া করেছি, তারপরে এই যে রেডি হয়ে চলে এসেছি আমার মায়ের কাছে। মা সকাল থেকে আমাকে নিমন্ত্রণ দিয়ে দিয়েছিল যে তোরা সন্ধ্যেবেলা আমার কাছে চলে আসবি, তো এসে দেখলাম দিদিরা এসে আমাদের জন্য ওয়েট করে করে চলে গেছে, দিদি বোনজি নাতনি, আর আমরা তারপরে এসে ঢুকেছি 8টার সময়। তো একদমই ভালো লাগছে না, শরীরটা খুবই খারাপ লাগছে, তাও এলাম, মা খাওয়ার বানিয়ে রেখেছে, তো না এলে আবার মায়ের খারাপ লাগবে, সেই জন্য এসে এই যে মায়ের কাছে। আমি সেরকম কিছুই খাইনি, 2 পিস কি 1 পিস লুচি খেয়েছি, আমার পেট পুরো ভরা আছে, ওরা খেয়েছে। তো খেয়ে এইখানে আমাদের ব্রজলাল চোখে ঠাকুর দেখতে চলে এলাম মাকে নিয়ে, কারণ দিদিরা তো চলে গেছে, আমাদের সঙ্গে দেখা হয়নি। তো তারপরে এইখানে কয়েকটা প্যান্ডেল ঘুরে আবার রাত্রে বাড়ি চলে গেছি। তো প্রায় 3-4 বছর পরে এই যে বাপের বাড়ি এলাকায় ঠাকুর দেখতে এলাম, তো অনেক দিনই মানে এই পাশে আমি ঠাকুর দেখতে আসিনি মানে পুজোতে, তো মাঝখানে করোনা গেল 2 বছর, এই সব কারণে নানা দিক কারণে এই পাশে আর আসাও হয় না, ঠাকুর দেখা হয় না। তো আজকে মা আছে আমাদের আশায়, সেই জন্য বেরিয়েছি, একদমই ইচ্ছে করছিল না আসতে, শরীর ভীষণই খারাপ লাগছে, তাও এলাম। আর সকাল থেকে দেখতেই পাচ্ছেন হাঁচু করছি, কালকে রাত্রে ওষুধ খেলাম না ইচ্ছে করে, এই জন্য আজকে একটু হাঁচু হচ্ছে, আবার এত লেটে স্নান করেছি, ভীষণ শরীর খারাপ লাগছে, তাও মানে বেরিয়েছি, কিছু করার নেই, আজকে আর দূরে যাবো না, এখানে ঘুরে বাড়ি চলে যাব। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা আপনাদের সঙ্গে যেটা শেয়ার করা, এই জায়গাটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক স্কুল লাইফের বহু স্মৃতি এই জায়গাটার সঙ্গে জড়িয়ে আছে, কারণ আমি যখন স্কুলে পড়তাম 7-8 6 থেকে, তো এইখানে আমাদের কোচিং হতো, এই যে কালী মন্দিরটা হয়েছে এইখানে একটা ঘর ছিল, এইখানেই আমাদের কোচিং হতো, সুতৃতি কোচিং সেন্টার, মানে এইখানে না এর পাশে একটা মোড়, মোটামুটি হতো, অনেকদিন জায়গাটাতে আসিনি তো ভুলে গেছি, মানে যে প্লেসটার কথা ওই বাড়িটাই ছিল না, ওর পাশে মন্দিরটা ছিল সেটাই মনে করতে পারছি না। যাই হোক, এইখানে বহু স্মৃতি আছে, এখানে অনেক বছর টিউশন পড়েছি, হ্যাঁ 4 বছর পড়েছি, সেই জন্য এইখানের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এইদিকে এই যে প্রাইমারি স্কুলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্লাস 4 আমি বৃত্তি পরীক্ষা দিতে আসছিলাম। যাই হোক, এখানে স্টেজ বাঁধা হয়ে গেছে, অনুষ্ঠান হবে। তো অনেক দিন পরে, বহু বছর পরে পুরনো মানে ছোটোবেলার কিছু জিনিস দেখলে পুরনো স্মৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে, তাই না?
তো এই ব্রজলাল চকে চার পাঁচটা ঠাকুর হয়, হ্যাঁ পাঁচটা কি ছোটা হয়, তা তার মধ্যে এই জায়গাটা দেখলাম একটু বড় করেছে। আর একটা আরেকটা জায়গাতে অবশ্য ভালো করে, সেখানে অবশ্য যাইনি কারণ আর ভালো লাগছিল না যেতে, সেই জন্য আর যাওয়া হয়নি। তো এই প্যান্ডেলটা মোটামুটি খুব বড়ই করেছে আর ভালোও করেছে, খারাপ নয়। চলুন একটু ভেতরের দিকে যাই, ঠাকুরটা কেমন হয়েছে একটু দেখে নিই, দেখে তারপরে বাড়ি চলে যাব। এইখানে ঠাকুরটা দেখতে পাচ্ছেন, ঠাকুরটা ভালোই হয়েছে, একই মেরে ঠাকুর হয়েছে, খুব সুন্দর ঝকঝক চকচক করছে, যেন মনে হচ্ছে সোনা দিয়ে বাঁধানো হয়েছে। সত্যি কথা বলতে কি জানেন তো বন্ধুরা, এবছর আমার পুজোতে একদম মন ভালো নেই, বিশেষ করে এই কালী পুজোতে, কারণ ভীষণই মানে ছোটোবেলার কথা বলুন, বিয়ের আগের কথা মনে পড়ছে। যখন ছোটো ছিলাম পাড়ার সমস্ত সাথীদের সঙ্গে খুব মজা করতাম, খুব মজা হতো, বাজি ফোটানো, রংবাতি জ্বালানো, ঝুড়ঝুড়ি জ্বালানো, এইগুলো মানে খুবই আনন্দের একটা বিষয় ছিল, সবাই মিলে হই হট্টগোল হতো। বিশেষ করে ভোরের বেলা যে মানে গোয়াল পূজার পরে আমাদের যে বাজি ফাটানো, খুব মজা হতো, কিন্তু সেসব দিনগুলো সব কোথায় চলে গেল। এখন আর সংসারের চাপে যতই বড় হয়েছি, জীবন থেকে সমস্ত রঙগুলো যেন মিচ মানে বিলীন হয়ে যাচ্ছে, তো একদম ভালো লাগছে না কিছু। আর ছেলেটার জন্যই শুধু বেরোতে হয়, মনে হলে একদমই আর কোনো ইচ্ছেই জাগে না যে প্যান্ডেলে ঘুরি বা ঠাকুর দেখি। তো যাই হোক, অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, টাটা।